নিঃসঙ্গ নির্লিপ্ত দীর্ঘকায় একজন মানুষ, কাজ আর দক্ষতায় দুর্দান্ত। পুরো বিশ্বের মাফিয়া এবং ক্রাইম গ্রুপগুলোর কাছে একটা আতঙ্কের এবং রহস্যের নাম। তাকে ডাকা হয় বাবা ইয়াগা নামে, এবং এমনই তার আতঙ্ক যে তার সাথে শত্রুতা করতে কেউ চায় না। একটা সময় রাশিয়ার বড় সন্ত্রাসী বিগো তারাসফের জন্য কাজ শুরু করেছে সে, তারপরে সেখান থেকে আবার আরেক কাজ। মানুষটার নাম জন উইক, আর এর কারিগর হলেন কিয়ানো রিভস। অ্যাকশন ফ্র্যাঞ্চাইজের মধ্যে এই চরিত্রের নাম সবার জন্য কিন্তু একটা আলাদা আকর্ষণ। সেই প্রথম সিনেমাটা মুক্তি পাওয়ার পর থেকেই সবাই পরের যে সিনেমা আসবে সেটার জন্য অপেক্ষা করে গেছে, এবং সেই ধারাবাহিকতায় এবার এসেছে জন উইকের 4 নম্বর সিনেমা, জন উইক চ্যাপ্টার 4। My death will not change the outcome. জন উইক তো সবসময়, যারা ভক্ত তারা তো সবসময় দেখেছেন, নতুন সিনেমা আসার সাথে সাথে সবাই দেখে ফেলেন। অনেকে তো বলবেন যে চ্যাপ্টার 4 দেখতে হলে কি জন উইক 1, 2, 3 আগে দেখে নিতে হবে। আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই দেখে নেওয়া উচিত কারো যদি দেখা না হয়ে থাকে, কারণ সেক্ষেত্রে চ্যাপ্টার 4 এর বেশ কিছু বিষয় আপনি বুঝতে পারবেন না। এই সিনেমার গল্পে অনেক লেভেলে কিছু কিছু এলিমেন্ট আছে যেগুলো বোঝার জন্য আপনার চ্যাপ্টার 4টা দেখলে ভালো। বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন, আসলে কীভাবে এই গল্পগুলো হয়েছে, হাই টেবিল কী, তাদের কোড অফ কন্ডাক্ট এগুলো আবার কী জিনিস, জন উইকের আসলে কিছু ব্যাকগ্রাউন্ড বা কিছু পাস্ট হিস্ট্রি আছে, এগুলো যদি আপনি আগে 3টা অংশ না দেখে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর যেহেতু এই গল্পটা আসলে একটার পরে একটা এগিয়ে গেছে, কাজেই আমি বলবো যে 4 দেখার আগে সময় করে 1, 2, 3 এটা দেখে ফেলাই ভালো। এইবারের যেই চ্যাপ্টারটা, মানে এই 4 নম্বরটা, এটা আসলে হচ্ছে এই 4টা সিনেমার মধ্যে সবথেকে বেস্ট অ্যাকশন কোনটা, এটা একটু তর্কের ব্যাপার। তবে অবশ্যই নতুন সিনেমাটা খুবই মানে অ্যাকশনে একেবারেই পরিপূর্ণ। জন উইক মানেই তো অ্যাকশন, কিন্তু এবারে প্রায় 3 ঘন্টা সিনেমার মধ্যে 2 ঘন্টা শুধু ফাইটিং আর ফাইটিং, এবং এক একটা ফাইটিংয়ের যেই চমক সেটা একটা আর একটাকে ছাড়িয়ে যাওয়ার মতো। সিকোয়েন্সগুলো খুবই ইন্টেন্স এবং অ্যাকশন প্যাক এই জায়গা থেকে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বলেন, সিনেমাটোগ্রাফি বলেন, বা ফিল্মিংয়ের যেই স্টাইল বলেন, এগুলো সব কিছুই খুবই প্রশংসার দাবিদার। যে কোনো দর্শকের, মানে সে যেমন দর্শকই হোক না কেন, তার কাছে গল্প বা আসলে টোটাল যেই প্রেজেন্টেশনটা খুবই ভালো লাগবে। একদিক থেকে বলা যেতে পারে যে গল্প আগের যেই সিনেমাগুলোতে গল্পগুলো যেমন ছিল, এবারের পর্বতেও কিন্তু গল্প খুব নতুন কোনো কিছু হয়নি। এখানে একটা ব্যাপার ছিল যে জন উইকের পরিণতিটা কী হবে, এটা একটা দেখানোর কথা ছিল, সেটা ঠিকঠাকভাবে এখানে প্রদর্শন করা হয়েছে। আমরা কাহিনীতে একটু দেখতে পাবো, কাহিনীটা একটু বলে রাখা ভালো, তাহলে হচ্ছে কানেক্ট করতে সুবিধা হয়। জন উইকের যেই হাই টেবিল সেখানে থেকে তার একটা অনেক বড় ধরনের একটা বিপদ, এবং সেখান থেকে তার আসলে বাঁচতে হবে, কারণ সবাই এবারে একসাথে তার পেছনে লেগে গেছে। তার মাথার জন্য হাই টেবিল ঘোষণা করেছে বিশাল একটা প্রাইজ মানি, এবং তাকে ধরার জন্য, তাকে একদম কবজা করার জন্য বা শেষ করে দেওয়ার জন্য তারই এক পুরনো বন্ধু যার নাম হচ্ছে কেইন, তাকেই নিয়োগ দেওয়া হয়েছে। এবং এই যে এই ঘোষণা যে জন উইককে ধরতে হবে, এই সেই, এটার জন্য দেখা যায় যে শহরের একেবারে ছোটোখাটো মাস্তান যারা, তারা থেকে শুরু করে হাই টেবিলের লোকজন সবাই আসলে জন উইককে খুন করার জন্য নেমে গেছে। তো আসলে সে শেষ পর্যন্ত তাদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবে কিনা, কারণ শত্রুরা শেষ নাই এমন একটা অবস্থা। তো কিভাবে আসলে সেই শত্রুদের মোকাবেলা করবে যেখানে চারিদিকেই শত্রু, সেটাই দেখানো হয়েছে এবারে সিনেমায়। সিনেমার মেকিং দারুণ, ভিজুয়ালি খুবই স্টানিং, অ্যাকশন এগুলো এইরকম প্যাকেজ আসলে থাকলে সংলাপগুলো কীরকম হবে বা কাহিনী কীরকম হবে এটা অনেকাংশেই দর্শকের প্রয়োজন পড়ে না। তবে কিয়ানো রিভস কিন্তু এই সিনেমায় খুবই কম কথা বলেন, এবারেও তিনি খুব কম কথা বলেছেন, কিন্তু পারফরমেন্স দিয়ে এবং তার ফেস দিয়ে তিনি আসলে দর্শকের সাথে খুবই কানেক্ট করতে পেরেছেন। মানে তার চেহারাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই মানুষের মধ্যে দিয়ে কী চলছে বা তার আসলে জীবনের ক্রাইসিসগুলো কীরকম। ক্লাইম্যাক্স তো খুবই সুন্দর। জন উইকের গল্প আসলে এরকমই হওয়ার, এইরকমভাবেই এটা এগিয়ে যাওয়ার, এরকমভাবেই শেষ হওয়ার, এটা আপনারা সিনেমা দেখলেই বুঝতে পারবেন। এবং একটা কথা বলে রাখি, এটা কিন্তু আসলেই বড় পর্দায় দেখার সিনেমা, মানে ওই রকম একটা বড় পর্দা, বিশাল একটা সেট আপ, আওয়াজ, হ্যাঁ, অনেক মানুষজন মিলে না দেখে কিন্তু এটা আসলে সেইভাবে মজাটা পাওয়া যাবে না। আমাদের দেশেও মাল্টিপ্লেক্সের সিনেমাটি এখন চলছে, আপনারা সময় করে জন উইক চ্যাপ্টার 4 দেখে ফেলুন।